নমস্কার দর্শক বন্ধুরা, অমৃত জ্ঞান ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে জানাই সুস্বাগতম। আশা করি আপনারা প্রত্যেকেই ঈশ্বরের কৃপায় ভালো আছেন, সুস্থ আছেন। আজ আমি আপনাদের সঙ্গে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ও প্রাসঙ্গিক বিষয় নিয়ে আলোচনা করব। আজকের আলোচ্য বিষয়টি হলো গায়ে মাথায় পায়ে টিকটিকি পড়লে কি হয়। আজ্ঞে হ্যাঁ বন্ধুরা, আজকের এই বিষয় নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করব, তাই আজকের বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। ভিডিওটি সম্পূর্ণ শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল, স্কিপ না করে দেখুন। বন্ধুরা, গায়ে টিকটিকি পড়া এই কথোপকথনগুলি পূর্বপুরুষ থেকেই হয়ে আসছে। এছাড়াও আমরা যেমন বৈদিক যুগ থেকে পশু পাখি এবং নদী নালাকে পুজো করে আসি, ঠিক তেমনি সনাতন ধর্মেও কিন্তু আমরা অশ্বত্থ গাছকেও পুজো করি, আবার গঙ্গা নদীরও পুজো করে থাকি। গঙ্গা নদী শুধু আমরা পুজো করি তাই নয়, গঙ্গা নদীকে আমরা একটি পবিত্র নদী বলে মেনে থাকি এবং গঙ্গা নদীকে মা হিসাবে আমরা সমর্থন করে থাকি। কারণ বন্ধুরা, এই সনাতন হিন্দু ধর্ম এমন একটি ধর্ম, এই ধর্ম কিন্তু এই পৃথিবীতে দ্বিতীয়টি নেই। শুধুমাত্র এই ধর্মেই প্রকৃতিকে বাঁচানোর চেষ্টা করা হয় পুজো করার মাধ্যমে। এবার বলবো হিন্দু শাস্ত্র মতে টিকটিকিকে দেবী দেবতাদের দূত হিসেবে গণ্য করা হয়েছে যুগ যুগান্তর ধরে। হিন্দু সনাতন ধর্মে টিকটিকিকে হত্যা করার কারণ কথাও বারণ করা হয়েছে, কারণ আমরা আমাদের জীবনের ভবিষ্যতে ভালো মন্দ ঘটনা ঘটার ইঙ্গিত জানতে পারি। এই নিরীহ সরীসৃপ প্রাণীটি আমাদের শরীরে বিভিন্ন জায়গায় পড়লে কি ফল পাওয়া যায় বা আমরা কি ইঙ্গিত পাই, সে সম্পর্কে আজ জেনে নেব। যদি কেউ কথা বলে এবং সেই সময় যদি কোনো টিকটিকি টিকটিক টিকটিক করে এই ধরনের আওয়াজ করে থাকে, তাহলে আমরা মেনে নিই হয়তো এই কথাটি আমাদের সত্যি হবে। এছাড়াও এমন কিছু শব্দ আছে যে শব্দগুলি যদি টিকটিকি করে তাহলে এই শব্দগুলিকে অমঙ্গল সূচক শব্দ বলেও গণ্য করা হয়েছে প্রাচীন কাল থেকে। এবার বন্ধুরা জেনে নেব শরীরের কোথায় টিকটিকি পড়লে কি ফল পাওয়া যায়। যদি কোনো ব্যক্তির মাথায় টিকটিকি পড়ে, তাহলে এই ইঙ্গিতটি জ্যোতিষশাস্ত্র মতে রাজযোগ হওয়ার ইঙ্গিত দেয়। এবার বলবো যদি কোনো টিকটিকি কানের মধ্যে পড়ে, তাহলে আপনি হঠাৎ করে কোনো অলংকার বা জুয়েলারি লাভ করবেন। যদি চোখে টিকটিকি পড়ে, তাহলে আপনার কোনো দূরের বন্ধুর সঙ্গে আপনাদের সাক্ষাৎ হতে পারে। যদি নাকে টিকটিকি পড়ে, তাহলে কোনো সুগন্ধি বস্তু আপনি লাভ করতে পারেন। যদি মুখে টিকটিকি এসে পড়ে, তাহলে কোনো মিষ্টি জাতীয় দ্রব্য আপনি লাভ করতে পারেন বা খেতে পারেন। এছাড়াও যদি গলাতে টিকটিকি পড়ে, তাহলে আপনাদের অর্থের আগমন ঘটবে। যে কোনো হাতে যদি আপনাদের টিকটিকি হঠাৎ করে পড়ে যায়, তাহলে আপনারা মানসিক দিক দিয়ে আনন্দ অনুভব করবেন। তাছাড়াও যদি হাতের তালুতে টিকটিকি পড়ে, তাহলে অর্থ লাভ হয়, এমনটি সনাতন হিন্দু ধর্মে বিশ্বাস করা হয়। যদি টিকটিকি আপনাদের পায়ে পড়ে, তাহলে এমনটি বিশ্বাস করা হয় আপনি দেশ ভ্রমণ করবেন। সুপ্রিয় দর্শক বন্ধুরা, আজকের ভিডিওটি এখানেই শেষ করলাম, কিন্তু টিকটিকি সম্পর্কে জানা এখানেই শেষ নয়, আরও হাজার হাজার কথা টিকটিকি সম্পর্কে জানতে পারা যাবে আমাদের হিন্দু সনাতন ধর্মে। আশা করছি আজকের এই ভিডিওটি দেখে আপনারা উপকৃত হয়েছেন, সমৃদ্ধ হয়েছেন, এবং তা যদি হয়ে থাকেন তাহলে ভিডিওটিতে একটি লাইক দিতে ভুলবেন না এবং ভিডিওটি আত্মীয় পরিজনদের সাথে শেয়ার অবশ্যই করবেন, যাতে করে তারাও এই বিষয়ে অবগত হতে পারে। পরিশেষে এই প্রকার সব ভিডিও দেখার জন্য, শোনার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনের সাথে শেয়ার করুন এবং অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। নমস্কার, ধন্যবাদ।